আমরা অনেকেই জীবনে সুখ সমৃদ্ধি এবং সফলতার জন্য অনেক জটিলভাবে চিন্তা করি, অনেক জটিল পথ অতিক্রম করার চেষ্টা করি, অনেক বিশাল একটা আয়োজন করার চেষ্টা করি। আসলে সুখ সমৃদ্ধি সফলতার জন্য এত কঠিন পথে আমাদের যাওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা যদি একটু মাথা খাটাই, খুব সহজে, খুব ইজিলি আমরা আমাদের সুখ সমৃদ্ধি এবং সফলতার পথে এগিয়ে যেতে পারি, এবং এটা যেই কারো পক্ষে সম্ভব। এটার জন্য কোনো টাকা পয়সার দরকার নাই, কোনো ধন সম্পদের দরকার নাই, কোনো বিশাল শিক্ষা দীক্ষার দরকার নাই। পৃথিবীর যেই কোনো মানুষের পক্ষে এই ছোট্ট পথটা যদি অবলম্বন করে সে একটা সুখী, সমৃদ্ধ এবং সাকসেসফুল জীবনযাপন সে পেতে পারে। সেই জিনিসটা নিয়ে আমি লেকচারার আমির হোসেন আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। যদি ভিডিও আপনাদের ন্যূনতম উপকার করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না তাহলে সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। আপনাদের কমেন্ট খুব জরুরি, অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত আমাকে জানাবেন। তো বন্ধুগণ, সেই তিনটা পয়েন্ট আমি আপনাদেরকে বলবো, যে তিনটা পয়েন্ট অনুসরণ করলে জীবনে খুব সহজেই পৃথিবীর যে কোনো মানুষের পক্ষে সুখ সমৃদ্ধি এবং সফলতার পথে এগিয়ে যাওয়া সম্ভব, সেটা অর্জন করা সম্ভব। নাম্বার ওয়ান হচ্ছে পরিশ্রম। পরিশ্রম এমন একটা জিনিস যে পরিশ্রমের মাধ্যমে হাতের ভাগ্যরেখা পর্যন্ত বদলাই দেওয়া যায়। যে জায়গায় রাস্তা নাই সে জায়গায় রাস্তা তৈরি করা যায়। জীবনের যে কোনো রাস্তা, যে কোনো স্বপ্ন পূরণ করা যায় পরিশ্রমের মাধ্যমে। পরিশ্রম হচ্ছে এমন একটা পরশ পাথর, পরিশ্রমের মাধ্যমে পৃথিবীর যে কোনো কিছু পরিবর্তন করে দেওয়া যায়। সুতরাং এই পরিশ্রমের প্রতি আমাদের মনোযোগ থাকতে হবে, সচেতনভাবে স্মার্টলি প্রতিদিন নিয়মিত রেগুলার আমাদের পরিশ্রম করতে হবে, আমাদের নিজেদের উন্নয়নের জন্য, সুখ এবং সমৃদ্ধির জন্য। সুতরাং পরিশ্রম এক নাম্বার, পরিশ্রম করতে ভুলবেন না, প্রতিদিন নিয়মিত পরিশ্রম করতে হবে বন্ধুগণ। তাহলে জীবনের চাকা ঘুরে যাবে, জীবন সুন্দর হবে, আপনার অন্ধকার জগতে আলোর রূপরেখা আপনি দেখতে পাবেন এই পরিশ্রমের মাধ্যমে। নাম্বার টু, সকল প্রকার অনৈতিক এবং খারাপ কাজ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। কেন? কারণ খারাপ কাজ এবং অনৈতিক কাজের মধ্যে কিন্তু অনেক চাকচিক্য প্রকাশ পায়, মনে হয় অনেক আনন্দপূর্ণ জিনিস এটা, কিন্তু দিন শেষে কিন্তু এই খারাপ কাজ এবং অনৈতিক কাজ জীবনকে ধ্বংস করে দেয়। একটা নৌকার তলায় যদি ছিদ্র থাকে নৌকাটা ডুবে যায়, আপনি যদি আগুনে হাত দেন হাতটা পুড়ে যাবে। সুতরাং খারাপ কাজ এইরকম, আপনি হয়তো এখন বুঝবেন না কিন্তু জীবনে কোনো এক সময় বুঝবেন যে খারাপ এবং অনৈতিক কাজগুলো আপনার জীবনকে ধ্বংস করে দিছে। সুতরাং আপনি যদি জীবনে সহজভাবে ভালো থাকতে চান, সুখ ও সমৃদ্ধি সফলতা আনতে চান, তাহলে খারাপ কাজ থেকে দূরে থাকতে হবে, এটা বাধ্যতামূলক। নাম্বার থ্রি, সৃষ্টিকর্তার উপর জীবনের সর্বক্ষেত্রে ভরসা রেখে চলতে হবে। কারণ দেখেন, আমরা এই যে মানব জীবন, আমাদের শক্তি কিন্তু অনেক কম, আমাদের এই জীবনে স্থায়িত্ব অনেক কম, আর এই বিশ্ব প্রকৃতি মহান সৃষ্টিকর্তা, এই পৃথিবীটাই তো তৈরি হয়েছে 500 কোটি বছর আগে। মহান সৃষ্টিকর্তা এত বড় পৃথিবী তৈরি করছে, সুতরাং আপনি বুঝেন যে মহান সৃষ্টিকর্তার ক্ষমতা কতটুকু। সেই মহান সৃষ্টিকর্তা যিনি আমাদেরকে তৈরি করেছেন তার উপর আমাদের সবসময় কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে, এবং তার উপর ভরসা রাখতে হবে যে জীবনের যে কোনো পরিস্থিতিতে উনি আমাদেরকে রক্ষা করবেন, উনি আমাদেরকে জীবনের সৌন্দর্য উপভোগ করার আমাদেরকে সুযোগ করে দেবেন। উনি আমাদেরকে সৃষ্টি করছেন, ওনার কাছে যা চাই আমরা তাই পেতে পারি। সুতরাং মহান সৃষ্টিকর্তার উপর আমাদের পরিপূর্ণ বিশ্বাস এবং ভরসা রাখতে হবে। জীবনে বিপদে আপদে সর্বক্ষেত্রে ওনার উপর ভরসা রেখে আমাদেরকে ধৈর্য ধারণ করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। সুতরাং সৃষ্টিকর্তার প্রার্থনা প্রতিদিন করতে হবে, তার উপর প্রতিদিন ভরসা করতে হবে, এবং তার উপর প্রতিদিন নির্ভর করতে হবে। তাইলে আমাদের জীবন অনেক বেশি সুন্দর এবং সাফল্যমণ্ডিত হবে। সুতরাং বন্ধুগণ, আমি আর সময় বাড়াবো না, এই তিনটি পয়েন্ট বললাম, এই তিনটি খুব সহজ তিনটা পয়েন্ট। এই তিনটা পয়েন্ট যারা মেনে চলবেন অবশ্যই খুব সহজেই তাদের জীবন সুখ সমৃদ্ধি এবং সফলতায় ভরে যাবে, জীবন হবে আনন্দপূর্ণ। থ্যাংক ইউ এভরিবডি, সবাই ভালো থাকেন। এই বলে আমি লেকচারার আমির হোসেন বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।